উজানির মরুমুজুর রহমতুল্লাহি আলাইহি বলতো, বাহারে তাআত লুকমায়ে বায়াত হালাল, বাহারে তাআত লুকমায়ে বায়াত হালাল, নকশে দিল নকশে নকশে গায়রুল্লার দিল ওয়াখা আল্লাহ 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 কুরআনের মধ্যে আওয়াজ দিয়া দেয়, রিজালুল্লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়াইকামিস সালাহ ওয়াইতাইয যাকাহ يخافون يوما تتقلب فيه القلوب والأبصار الله قرآن المدى آواز دي دائر رجال الله تلهيهم او دنيا المدى امر بند بندرا رجال الله تلهيهم جدن کے غافل کرتے پرنا যাদেরকে গাফেল করতে পারে না, ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ রিজালুল লা তুলহিহিম তিজারা ওয়ালা বাইউন, দুনিয়ার মধ্যে যারা নাকি কাজকর্ম করে, ব্যবসা বাণিজ্য করে, সংসার ধর্ম করে, আল্লাহ বলে রিজালুল লা তুলহিহিম তিজারা ولا بيع عن ذكر الله তাদের ব্যবসা বাণিজ্য, তাদের তয় বিক্রয়, তাদের কাজ কাম, তাদেরকে আমি আল্লাহর জিকির থেকে গাফেল করতে পারে না। ওয়াইকামিস সালাহ, আল্লাহ আওয়াজ দিয়া দেয় এবং আমার সলাত থেকে তাদেরকে গাফেল করতে পারে না, যাকাত থেকে গাফেল করতে পারে না, ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সলাহ ওয়া ইতাইয যাকাত يخافون يوما تتقلب فيه القلوب والأبصار যখন নাকি আজানের ধ্বনির আওয়াজে কানের মধ্যে আসে চিঞ্জির চালানিওয়ালা, চিঞ্জির স্টারটা বন্ধ করিয়া মসজিদের দিকে রওনা হয়ে যায়, ক্ষেত খামারওয়ালা ক্ষেতের কাজ বন্ধ করিয়া মসজিদের দিকে রওনা হয়ে যায়, বিবি সংসার ধর্মর কাজ ফলাই দিয়া যা নামাজ বিছায় নামাজের মধ্যে দাঁড়ায় যায়, রিজালুল্লাহ তুলহিহিম তিজারা ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইয যাকাহ يخافون يوما تتقلب فيه القلوب والأبصار الله جانا دان ترى ওই দিনকে ভয় করে যে দিন অগণিত লক্ষ কোটি অন্তর লক্ষ কোটি চক্ষু বিপদজপ্ত হয়ে যাবে, আল্লাহ বলে রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, যারা কাজ কর্ম করে দুনিয়া বিষয়ক কাজ করে কিন্তু আমি মালিকের জিকির থেকে তারা গাফেল থাকে না,
আল্লাহ বলে ওই বান্দাদের কেমন নিজে সুসংবাদ দিয়া দে, ওয়াজ্জাকিরিন আল্লাহ কাসীরাউন ওয়াজ্জাকিরাত আ'আদ্দাল্লাহ লাহুম মাগফিরাতাউন ওয়া আজরান আযীমা। দুনিয়ার মধ্যে যারা আমি মালিক রে ডাকনে ওয়ালা, ওয়াজ্জাকিরিন আল্লাহ কাসীরাউন ওয়াজ্জাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাউন ওয়া আজরান আযীমা। গভীর রাত্রে যখন নাকি আজকের মাহফিল থেকে আপনারা যখন নাকি সবাই চলে যাবেন, সবাই ঘরের মধ্যে যে ঘরের দরজাটা লাগায় দিবেন, একদল জাকিরিন গভীর রাত্রে আমার মাওলায় যখন নাকি ডাক দিবে, দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায় কিন্তু আমার মাওলার দরজাটা বন্ধ থাকে না। ইয়াদার উদার না খোলেঙ্গি, ওয়াদার মাইদর না ছোরঙ্গি, হুকুমত আপনি আপনি, হায় দার মেরি ওয়াদার তেরি। আল্লাহ বলে যারা আল্লাহ বললে ওয়ালা, আল্লাহ আল্লাহ বললে ওয়ালা, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার নেতারা, ও দুনিয়ার এমপিরা, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। আল্লাহ আমারে থুয়া বলেন নাই, আল্লাহ অন্য কাহরে থুয়া বলেন নাই, আল্লাহ সবাই রে বলে ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। নিঃসন্দেহে কিয়ামতের কম্পন বড় ভয়ঙ্কর ব্যাপার হবে, ওই কিয়ামতের ময়দান কোন হুজুররে চিনবে না, কোন ছাত্ররে চিনবে না, কোন এমপিরে চিনবে না, কোন মন্ত্রীরে চিনবে না। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ জানে দেন কিয়ামতের কম্পন বড় ভয়ঙ্কর ব্যাপার হবে, ও দুনিয়ার মানুষ, আজকে যদি আমি আপনি শুনেন এই কুরুশ এলাকার মধ্যে বোমা হামলা হবে, এই গ্রামের মধ্যে আমরা কেউ থাকবো না, থাকবো থাকবো না, আল্লাহ নিজে বলে আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। নিঃসন্দেহে কিয়ামতের কম্পন বড় ভয়ঙ্কর ব্যাপার হবে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদ'আত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান্নাস وَتَرَى النَّاسَ سُكَارَى وَمَا هُمْ بِسُكَارَى وَلَكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ يَوْمَ تَرَوْنَهَا تَذْهَلُ كُلُّ مُرْضِعَةٍ حُزُرْ رَوْشَي مَدَي ثَكْبَي এমপি রোশেই মাঠের মধ্যে থাকবে, সরকারও সেই মাঠের মধ্যে থাকবে, কাউন্সিলার সে মাঠের মধ্যে থাকবে। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা, আমি তুমি দেখতে পাবো কিয়ামতের ভয়ঙ্কর অবস্থা। ইয়াউমা তারাউনাহা
تذهل كل مرضعة عما أرضعت وتدعو كل ذات حمل حملها وترى الناس سكارى কিয়ামতের কম্পন এমন ভয়ঙ্কর অবস্থা হবে, আসমানটা তুলার ন্যায় বাতাসের মধ্যে হাওয়ার মধ্যে উঠতে থাকবে, বুরুজ খলিফা দুনিয়ার মধ্যে যত বড় বড় অট্টলিকা আছে সমস্ত অট্টলিকা গুলা তুলার মতো আসমানের মধ্যে উঠতে থাকবে, গাছপালা গুলা কোনো কিছু থাকবে না, কিয়ামতের কম্পন এত ভয়ঙ্কর ব্যাপার হবে, গৃহপালিত পশু যে পশু বনের মধ্যে থাকে সমস্ত পশুগুলা একত্রিত হয়ে যাবে, ওয়ামা হুম বিসুকারা, আমি আপনি দেখব, আমি পাগল, আমি আপনাকে দেখব আপনি পাগল, কিন্তু না না আমিও পাগল না আপনিও পাগল না, আল্লাহ রাজা বেত ভয়ঙ্কর কঠিন হবে। ومن الناس من يجادل في الله بغير علم ويتبع كل شيطان مريد شديد দুনিয়ার মধ্যে যত চেলা ফেলারা, দুনিয়ার মধ্যে যত নেতা খেতারা, আল্লাহর বিধান জানিয়াও আল্লাহর হুকুম জানিয়াও সংসদের মধ্যে আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করে, ঠিক কি ঠিক না? ওয়ামিনান নাসি মাইয়াজাদিলু ফিল্লাহ বিগাইরি ইলমি ওয়াইত্তাবিউ কুল্লা শাইতানিন মারিদ, দুনিয়ার মধ্যে যারা না জেনে না বুঝে আল্লাহ সম্পর্কে তর্ক বিতর্ক করে, নবীর সম্পর্কে কটূক্তি করে, আমার দেশের মধ্যে এই সম্পর্কে কোনো বিচার নাই, আল্লাহ বলে ওয়ামিনান নাসি মাইয়াজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলম ওয়াইত্তাবিউ কুল্লা শাইতানিন মারিদ, ওই হাশর ময়দানে চেলা ফেলাদের ক বিচার করা হবে, দুনিয়ার মধ্যে যারা মুডামি দেখায়, দুনিয়ার মধ্যে যারা ওলামায়ে কেরামের সামনে ঘাড় তেরা করে দাঁড়ায়, আল্লাহ বলে ওয়াজ্জাকিরিন আল্লাহ কাসীরাও ওয়াজ্জাকিরাত আআদাল্লাহু লাহুম নেতাদের মুডামি থাকবে না, সেই দিন মুডামি থাকবে একমাত্র জাকিরিন ওয়ালা, যারা দুনিয়ার মধ্যে আল্লাহ বলতো, যারা দুনিয়ার মধ্যে নবীর তরিকা অনুযায়ী চলতো, সেদিন মুডামি থাকবে তাদের কথা বলেন ঠিক কি ঠিক না? ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর, হজের সময় মানুষ যখন হজের মধ্যে যায় দুনিয়ার কোনো খবর থাকে না, বান্দা যখন নাকি কাবার সামনে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ বলে লাব্বাইক ইয়া আব্দি, ও বান্দা ওয়াজ্জাকিরিন আল্লাহ কাসীরাও ওয়াজ্জাকিরাত আআদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, আল্লাহ নিজে আওয়াজ দিয়া দেয় হাশর ময়দান বড় ভয়ঙ্কর হবে,
দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তুমি জানো বুঝো, তারপরও তোমার নেতামি কমে না, তারপরও তোমার মুডামি কমে না। আল্লাহ বলে ওয়াজ্জাকিরিন আল্লাহ কাসীরাও ওয়াজ্জাকিরাত আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। যারা আমার নেককার বান্দা, যারা জাকিরিন বান্দা, দুনিয়ার মধ্যে জালেম তাদেরকে অত্যাচার করিয়া জেলের মধ্যে বন্দি করে রেখেছিল, সেদিন ওই ওলামাই কেরামদের মুডামি থাকবে, কথা বলেন ঠিক কিনা? সেদিন হাসরের ময়দানটা কেমন অবস্থা হবে, কেমন অবস্থা হবে? সূর্যটারে মাথার এক গিব্বানি উপরে উঠায় দেওয়া হবে, গুনাগারের মগজটা বাতের মারের মতো উতরায়া 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 জমিনের মধ্যে পড়বে। মানুষ বলবে ও আল্লাহ, জানি জান্নাত হয়তো জাহান্নামে যাব, হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থা সহ্য করতে পারি না। ওয়াল্লাহ আপনি আমাদেরকে হয়তো জান্নাত হয়তো জাহান্নামে দিয়া দেন। উম্মত গুলা পাগলের মতো দৌড়াবে, ওয়ামা হুম বিসুকারা, কিন্তু কেউ পাগল না, কেউ পাগল না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, নবী ঈসার কাছে যাবে, নবী ইদ্রিসের কাছে যাবে, নবী আদমের কাছে যা বলবে, নবী গো জাহান্নামের ভয়াবহ অবস্থা সহ্য করতে পারি না, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহর একটু বলে দেন, বিচারটা যত হয়ে যায় হয়তো জান্নাত হয়তো জাহান্নামে যত দিয়া দে। নবী আদম বলবে না না আমার পক্ষে সম্ভব না, আল্লাহ আমার তো গাছের কিনারায় যাইতে নিষেধ করেছিল। শেষ পর্যন্ত উম্মতেরা নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে যাবে, নবী ঈসা বলবে ও শেষ নবীর উম্মতেরা, তোমরা অনেক ঘুরছ, কিন্তু তোমাদের কেমন একজনের কাছে নিয়ে যাব যাকে আল্লাহ এই দিনের জন্য রহমত বানাইছে। দে মুঝে এসে কে মোহাব্বত ওর মুহাম্মদ ইউ মেঙ্গে, হু মুহাম্মদ হি মুহাম্মদ উইল দে মেরা রাত দিন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল বড় কাফেলা, বিশাল বড় দল তারি নিয়া শেষ নবীর কাছে যাবে, যায়া দেখবে আমার নবী সিজদায় পড়ি আল্লাহর কাছে কান্দে, আল্লাহর কাছে কান্দে আর বলে আল্লাহ আমার উম্মত যত একটাও জাহান্নামে না যায়। আল্লাহ বলবে ও আমার হাবিব, আপনি বলেন আমি তারে মাফ করে দিব, আপনি বলেন আপনি কি বলবেন বলেন আমি আল্লাহ কবুল করে নিব। নবী মনে মনে বলবে আল্লাহর সেদিন এমন রাগ থাকবে কোন পয়গম্বর আল্লাহর কাছে সুপারিশ করার সাহস পাবে না। আমার নবী যখন আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ বলবো নবী আপনি বলুন আমি কবুল করব, নবী বলবো আমি আল্লাহর আরেকটু কবুল করিয়া নে, নবী আরেকটু কবুল করানোর জন্য আল্লাহর কাছে আল্লাহ যখন নাকি দ্বিতীয়বার বলবে, বলবো আমার বন্ধু আপনি বলেন আমি কবুল করে নিব, তৃতীয়বার যখন নাকি বলবে আল্লাহ বলবে ইজফা তু সাফা, ও নবী আপনি বলেন আমি আল্লাহ কবুল করব। শেষ নবীর উম্মতেরা
সাগরের বড় বড় ঢেউ যেমনে যেমনে আসে, জান্নাতের মধ্যে এমনে ডুবতে থাকবে। নানুপুর হুজুর রহমতুল্লাহ আলাই বলে, শের গাম দমি গুফক হাদিসে আর জুমন্দি খেতাব আমদ কেওয়াসাল জৌ আল তফে খুদাওয়ান্দি। হযরত জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাই মাওলার প্রেমে পড়িয়া গভীর রাত্রে নিশি রাত্রে যখন নাকি কেউ নাই কেউ নাই, সবগুলা দরজা বন্ধ হয়ে যায়, নানুপুরি রহমতুল্লাহ আলাই বাতাসের কাছে বলো, বাতাস তোর সাথে যদি মদিনাওয়ালা বাতাসের দেখা হয়ে যায়, তুই মদিনাওয়ালা বাতাসে বলবি আমি সুলতান রে কবে মদিনা নিয়া ফালাইব। রশিদ আহমদ বেগঙ্গু কা শেখ কামেল জমির আরা মুবারক জানসিব, উজানির কারি ইব্রাহিম সাবুজ রহমতুল্লাহ আলাই জমিদার বংশ ছিল, জমিদারের ছেলে ছিল, জমিদারের ছেলে ছিল, দুনিয়ার মধ্যে আরামায়েশের অভাব ছিল না তার। কানিশা হুজুর রহমতুল্লাহ আলাই মাওলারে খোঁজার জন্য মাওলারে পাওয়ার জন্য বাংলাদেশ ত্যাগ করিয়া রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহের দরবারে চলে গেছে। আই ইব্রাহিম তু হদায়ে তার সদাকত মারহাবা, আই ইব্রাহিম তু হদায়ে তার সদাকত মারহাবা, জানশিনী রশিদ আহমদ যা খলিফা মারহাবা।